আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন দূরে কাছে বাস দেশের বাইরে থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য বা রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি দেশি হোমওয়ার্কের আমার চ্যানেল থেকে। বরাবরের মতোই প্রতিদিন আমি যেভাবে ভিডিও নিয়ে আসি, ঠিক আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি লাচা সেমাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুবই সহজভাবে, একদমই গলে যাবে না। চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে শুরু করি। আমি এখানে কুলসুম স্পেশাল লাচ্চা সেমাইটা নিয়ে নিয়েছি। এই সময়টার অনেকটা ঝরঝরে, দেখুন একদমই ঝরঝরে থাকে, তাই এই সময়টাই নেওয়ার চেষ্টা করবেন। লাচ্চা সেমাইয়ের মধ্যে যে বাটিতে আমি সেট করব সেই বাটি থেকে আমি লাচ্চা সেমাইগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে চামচের সাহায্যে এভাবে বেছে দিচ্ছি। চুলায় চলে গেলাম, চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এবার আমি এখানে 2 চামচ পরিমাণ এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা যখন একটু হয়ে আসবে এই পর্যায়ে আমি কিশমিস দিয়ে কিশমিসগুলোকে এভাবে ভাজিয়ে নিব। কিশমিসটা উঠিয়ে নিয়েছি ওই ফ্রাই প্যানে। আমি এখানে আবার আগে থেকে গরুর তরল দুধ আমি জাল করে রেখেছিলাম, সেটা আমি এর উপরে ছেড়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি এখানে চিনি। চিনিটা স্বাদ মতো যে যেরকম মিষ্টি পছন্দ করেন কম বেশি করে দিয়ে দিবেন। অ্যাড করে দিচ্ছি আমি পাউডার দুধ। এখানে আমি 2 চামচ পরিমাণ পাউডার দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা আমি ছোটো এলাচ, দিয়ে আবারও আমি বলকোঠা পর্যন্ত একটু নাড়িয়ে নিচ্ছি। দুধটা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে আগে থেকে যে কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেটি আমি এর উপরে একটু দিয়ে দিচ্ছি। এভাবে সেমাই রান্না করে দেখবেন, সেমাই একদমই গলে যাবে না, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। এবার দুধটাকে এর উপরে আমি ছেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু একদমই গরম গরম ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা গলে যাবে। যখন একটু ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে এসে কিন্তু দুধটাকে এর উপরে ছেড়ে দিতে হবে। দেখুন দুধটা আমি এভাবে 10 মিনিটের মতো ছেড়ে রাখবো, একটু পরেই দেখবেন যে দুধটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি এর উপরে আবারও কেটে রাখা কিশমিচ বাদাম দেখা সৌন্দর্য ক্ষেত্রে একটু দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেলে কিন্তু ঝটপট লাচ্চা সেমাই। ঈদের স্পেশাল লাচ্চা সেমাই আপনারাও কিন্তু এটা ঘরে বসে ঘরেই তৈরি করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। যদি আজকে রেসিপিটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দিবেন। প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। যারা আমার ভিডিওতে লেগে আছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানে শেষ করবো, সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি হোমওয়ার্কে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।